কোন নারীর জন্ম বিনা পিতামাতা ছাড়াই হয়েছিলেন বলুন? মানব জাতিকে প্রথম অক্ষর দানকারী কে বলুন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আবার নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজনে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি গাবরিয়া সাহাপাড়ায়। আর এই যে গাবরিয়া সাহাপাড়ায় এসেছি, এখানে অসংখ্য মানুষকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সন জামিন হোসেনকে বলো যে এক ধার থেকে দেখাতে, অসংখ্য মানুষ কিন্তু সত্যি মানে এখানে এসে কিন্তু আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগছে যে এখানকার প্রত্যেকটা মানুষই কিন্তু ইসলামিক কুইজ খেলতে কিন্তু একেবারে রাজি। যাকেই জিজ্ঞাসা করছি, যাকেই বলছি, সেই কিন্তু লাভবাহিক বলছে যে অবশ্যই আমরা রাজি, আমরা ইসলামিক কুইজ খেলতে রাজি। সত্যি এরকম যদি প্রত্যেকটা মানুষ যদি রাজি হয় আমাদের কিন্তু সত্যি ভীষণ 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 ভালো লাগে। তো এই যে আজকে আমরা এই কুইজে যাবার আগে আমার যে এই দুটো বন্ধুকে বন্ধুরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে দেখা যাচ্ছে, এই দুটো বন্ধু আর এই দুটো বন্ধুর সাথে খেলবো কিন্তু আজকের কুইজ। তো দেখা যাক এদের কাছ থেকে সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর আসে কিনা। আর এই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই আমাদের আলাপাত ইসলাম দত্ত থাকবে অবশ্যই কিন্তু পুরস্কার। তো এই যে কুইজে যাবার আগে আমাদের যে প্রথম যে কাজ, এনাদের পরিচয়। এনার পরিচয়ের পরে কিন্তু আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমার নাম ইমরান খান, এটা গাবরিয়া সাহাপাড়া। আপনার নাম? গুলশান শাহ। আচ্ছা, আপনারা দুজনেই কুইজ খেলতে রাজি তো? ইনশাল্লাহ। আপনি? ইনশাল্লাহ। তাহলে আপনার জন্য আজকে, আপনাদের দুজনের জন্য আজকের প্রথম প্রশ্নটি আপনারা দুজনে কিন্তু মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আল কুরআনের বাণী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কে নিয়ে আসতেন? প্রশ্নটি আপনাদের জন্য আরও একটিবার, আল কুরআনের বাণী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে নিয়ে আসতেন বলুন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। এটা খুব সহজ ছিল না প্রশ্নটা? অবশ্যই কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস্সালাম। আর আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এই দু ভাইয়ের প্রশ্ন কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন। পরের প্রশ্ন হচ্ছে, আমাদের কাঁধে যেই ফেরেস্তা আছে সেই দুই ফেরেস্তার নাম কি বলুন? কেরামান আর কাতিম। ভালো করে বলুন, কেরামান আর কাতিম। আচ্ছা, আপনি? কেরামান আর কাতিম। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে দু নম্বর যে প্রশ্নটা ছিল সেই দু নম্বর প্রশ্নের উত্তরটা এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এনারা যে উত্তরটি দিল একেবারেই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, কোন নারীর জন্ম বিনা পিতামাতা ছাড়াই হয়েছিলেন? কোন নারীর জন্ম বিনা পিতামাতা ছাড়াই হয়েছিলেন বলুন? কোন নারী? মা হাওয়া। বলুন। মারিয়াম। মারিয়াম। আপনি বলছেন মারিয়ান আর আপনি বলছেন মা হাওয়া। মা হাওয়া, তাই তো? কোনটা নেবে? এটাই নেব। আচ্ছা, আপনি? আচ্ছা, মারিয়াম, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে পরের যে প্রশ্ন ছিল, কোন নারীর জন্ম পিতা মাতা ছাড়াই হয়েছিলেন, একজন বলেছেন মা হাওয়া আর একজন বলেছে যে মারিয়াম। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছেন, আমার এখানে দেখাচ্ছেন ইনি যে উত্তরটি দিয়েছেন অবশ্যই কিন্তু মা হাওয়াই আলাইহিসসালাম তুয়াসসালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তরটি ভুল হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি? সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি বলুন? আচ্ছা, আপনি মনে করুন, বলুন। মহিলা, আবার প্রশ্নটি করছি, আপনি শুনুন। সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি, মানে যেই মহিলা প্রথম মারা গেছিলেন সেই মহিলার নাম কি? মা হাওয়াই তো প্রথম মারা গেছে। মা হাওয়াই, মা হাওয়াই। আচ্ছা, দর্শকরা কি বলতে পারবেন? হ্যাঁ বলো। ওটা বলছি কি, যে মারা গেছে, ঠিক আছে? প্রশ্নটি আর একবার করছি ভালো করে শুনুন। আমার যে পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি, অর্থাৎ যেই মহিলা যুদ্ধেতে প্রাণ হারিয়েছিলেন সেই মহিলার নাম কি বলুন? মা খাদিজাতুল কবরা। আচ্ছা বলুন। ওটাই নেবেন নাকি? ওটাই নেবেন, তাই তো? আচ্ছা, তো আর কিছু ভাববেন নাকি ভাববেন না?
আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে পরের যে প্রশ্ন ছিল, আমার পরের প্রশ্ন ছিল সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি, কিন্তু আমার এখানে যে দেখাচ্ছি আর এনাদের যে উত্তরটি আমি পেয়েছি, কে কে বলতে পারে বলুন, অডিয়েন্স হাত তুলুন, কে? সুমাইয়া। হ্যাঁ বলুন, সুমাইয়া। সুমাইয়া, আচ্ছা এর আগে কি বলেছিলেন বলুন তো? আপনার নামটা বলুন? মুরসলিম স্যার। আচ্ছা আপনি বলুন, উত্তরটি জানা আছে? ওই তো বললাম, ওটাই জানি। বলুন, হযরত সুমাইয়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে পরের যে প্রশ্ন ছিল, পরের প্রশ্ন ছিল যে সর্বপ্রথম মহিলা শহীদের নাম কি। এনাদের কাছে যখন গেছিলাম, এনাদের কাছ থেকে কিন্তু আমার দুজনের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর পাইনি, কিন্তু অডিয়েন্স, যে অডিয়েন্সের কাছে আমি আমরা গেলাম, সেই অডিয়েন্স কিন্তু অবশ্যই কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে হ্যাঁ অবশ্যই কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আর আমার এখানে দেখাচ্ছি আপনার উত্তর সঠিক হয়েছে, আপনার উত্তর ভুল হয়েছে। আপনাকে কিছুক্ষণ দাঁড়াতে, আপনার জন্য রয়েছে পুরস্কার। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে মানব জাতিকে প্রথম অক্ষর জ্ঞান দানকারী কে, মানব জাতিকে প্রথম অক্ষর দানকারী কে বলুন। মানে পড়া যে শিখেছিল সেই সেই মাসেই নবী কে? পড়া যে শিখেছিল মানে যেন অক্ষর, মানে ABCD থেকে আলিফ বা তা সা, প্রথম কাকে শিখিয়েছিলেন আপনি ভাবুন, আপনি বলুন বলুন। প্রথম অক্ষর যে শিখিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা আপনি অরিজিনালকে বলতে পারবে, অডিয়েন্সকে বলতে পারবে? অডিয়েন্সের কাছ থেকে আমি সেরকম কোনো উত্তর পাচ্ছি না, এনাদের কাছ থেকে উত্তর পাচ্ছি না, তার মানে এনারা হয়তো ভালো করে বলবো। মানব জাতিকে প্রথম অক্ষর জ্ঞান দানকারীকে, অর্থাৎ কে প্রথমে পড়া মানে শিখেছিলেন বলুন। আদম নবী কি বোধ হয় শিখেছিল? আদম নবী। আদম নবী, আচ্ছা বলুন। একজন বলেছেন যে অবশ্যই কিন্তু আমাদের আদম সাল্লাম, আর একজন বলছে আমাদের নবী করিম সাল্লাম। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে এনাদের দুজনের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে। উত্তরটি হবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তু আসসালাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু মানে কুইজে কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং একে হয়তো টুকি টাকি হয়তো মানে দুটো তিনটে উত্তর দিয়েছে, এবং একটা অডিয়েন্সেও কিন্তু উত্তর দিয়েছে। আর এই যে এরা দুজন কিন্তু আমাদের সঙ্গে মানে উত্তর মানে কুইজ খেলার জন্য, কিছুটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের আলোর পাতি ইসলামের তরফ থেকে রইল সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার দাও। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে এসেছিলাম কুইজ খেলতে, এবং আমাদের যে পাঁচ পাঁচটা প্রশ্ন ছিল, সেই পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে কি হচ্ছে টুকিটাকি একটা দুটো উত্তর দিয়েছে। তো এই উত্তর দেওয়ার জন্য আমাদের আলোপাতার তরফ থেকে থাকছে অবশ্যই সান্ত্বনা পুরস্কার। আপনাদেরকে বলবো এখান থেকে একটা করে সান্ত্বনা পুরস্কার তুলে নিন, আপনি একটা নিন, আপনি একটা নিন। এই যে অনুষ্ঠানটায় মানে অংশগ্রহণ করলেন, এই অংশগ্রহণ করার পর কীরকম লাগছে? খুব ভালো লাগছে। এরকম কুইজ কখনো খেলা হয় না, এই প্রথমবার। তো এই যে মানে অংশগ্রহণ করলেন, ও করার হয়তো মানে পাঁচ পাঁচটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলেন না, হয়তো কিছুটা দিয়েছেন, এই যে সান্ত্বনা পুরস্কারটা পেলেন, সান্ত্বনা পুরস্কারটা পেয়ে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। তো কী বলতে চান আমাদের দর্শকদেরকে? দর্শকদেরও বলি আপনারাও অংশগ্রহণ করুন, আপনারাও এই তরিকাগুলো শিখুন, নবী যেই তরিকাগুলো শিখিয়ে গেছে আপনাদের এইটি কামনা করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সত্যি এইগুলো কিন্তু আমাদের শেখা কিন্তু দরকার, ঠিকই বলেছে ভাই যে এইগুলো শেখা দরকার। তো আমরা সকলেই শিখবো ইনশাল্লাহ, এবং এর উপরে কিন্তু আমল করা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।